अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रुचिता তুমি জেলেস ফিল করছো? আমি কেন জ্বলবো? আপনি যে সোনা সোনির সাথে কথা বলতে চান বলুন, আমাকে ছেড়ে দিন। ও মাই গড, রাগ তো দেখো টমেটোর মতো লাল হয়ে গেছে গাল দুটো। নেহার বাবু প্লিজ আমাকে যেতে দিন। আর যদি না ছাড়ি তবে? আমি মজা করছিলাম আমার সোনা বউ সোনালি আর আমি শুধু বন্ধু, ওর বিয়েও হয়ে গেছে, আমরা কোনোদিন কাপল ছিলাম না। সত্যি? মানে আমি বলতে চাইলাম যে জেলেস ফিল করলেও কতটা কিউট লাগে তোমাকে দেখতে। ইনফ্যাক্ট এখনো মনে হচ্ছে যেন কিছু পড়ছে। নিহার বাবু এটা মন পুড়ে যাওয়ার গন্ধ নয়, বরং সত্যি কিছু একটা পড়ছে। কি? হ্যাঁ, আগুন কোথেকে এলো? আগুন কি হলো? আগুন! হে ভগবান! দিদা, নিহার বাবু, দাদা না, বাঁচাও! মা বাঁচাও, বাঁচাও! দিদা, মা বাঁচাও, বাঁচাও! হে ভগবানী, এই আগুনটা লাগলো কিভাবে? জানি না, আমি জল খেতে বেরিয়েছি, তখনই দেখলাম ঠাকুমার ঘরে আগুন জ্বলছে। দিদা বাঁচাও! ঠাকুমা তুমি ভয় পেও না, আমি আসছি। দাদা না, না, এক সেকেন্ড, এক সেকেন্ড। এই কম্বল, সাবধানে যাও, যাও। নিহার বাবু, নিহার বাবু সাবধানে, সাবধানে! হে ভগবান! দাদা বৌদি তাড়াতাড়ি জল নিয়ে আসো, তাড়াতাড়ি জল নিয়ে এসো, জল নিয়ে এসো, যাও 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 তাড়াতাড়ি। চলো চলো মা, মা বাইরে এসো, চলো ঠাকুর, চলো চল। নিহার বাবু আগুন! চলো 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 মা, এসো এসো, চলো এসো। মা মা ঘর থেকে বেরো, মা সাবধানে এসো। আজ প্রীতির জন্যই একটা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচেছি। মা, এটা তো আমার কর্তব্য, আমি থাকতে এই বাড়িতে কোনো ছায়া পড়বে না। সাবাস সোনা মা, খুব ভালো কথা বলেছিস। কিন্তু এই আগুনটা লাগলো কি করে? এটার জন্য আমি এটা বিছানার কাছে পেয়েছি, বেডশিটে আগুনটা এটার জন্যই লেগেছিল। মশা মারার জন্য কয়েল জ্বালাতে বলেছিলাম না তোমায় ঋতু? তুমি আমাকেই মারার ব্যবস্থা করেছিলে? ঠাকুমা, আমি কয়েলটা দূরে রেখেছিলাম,
আমি জানি না এসব কি করে হলো। চুপ, একদম চুপ। যদি ঋতু না করে থাকে তাহলে কি কয়েলটা হেঁটে হেঁটে আমার বিছানার কাছে চলে এসেছিল? এত বড় একটা ভুল করে আমার কাছে ক্ষমা চাইবার পরিবর্তে মুখে মুখে তর্ক করছো। দেখছিস তো প্রতীক, দেখছিস তো নিজের বউয়ের কীর্তি। ও আমাকে মারতে চেয়েছিল, দিদি শাশুড়ি শাসন করে না অনেক, তাই আমাকে মেরে মর্জি মতো চলতে চায়ও। বৌদি, তুমি সত্যি এসব চাও? না, একেবারেই না। আমি এমনটা কেন করব? ঠাকুমা, আমি আপনার কোনো ক্ষতি করার কথা তো স্বপ্নেও ভাবতে পারি না। স্বপ্নে ভাবতে পারো না, কিন্তু কাজে করতে পারো, তাই না? আপনি বুঝতে পারছেন না কেন ঠাকুমা, এতে আমার কোনো দোষ নেই। তাহলে কি কোনো ভূত এসেছিল বাড়িতে, নাকি অন্য কোনো শত্রু আছে আমার? তাহলে আমিও তো আপনার শত্রু নই ঠাকুমা। কিন্তু তোমার কাজটা শত্রুতা করার মতোই। মা, মা তুমি শান্ত হও প্লিজ। মা, অন্তত ঋতুর কথা একবার শুনে নাও। কি শুনবো আমি, কি শুনবো? আর এই মেয়েটা কি কিছু শোনার জন্য বাকি রেখেছে? আর বিয়ের এই এত বছর পরেও ওই বাড়িটাকে আপন করতে পারেনি। ঠাকুমা, আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? এই বাড়িটা আমারও, আর এই এই কথাটা আমি কি করে প্রমাণ করব? ঋতু প্লিজ তুমি একটু শান্ত হও। কেন শান্ত হবো আমি? কম ছিল যে এবার তুমিও শুরু করলে রুচিতা? সরি দিদা, কিন্তু আর কোন রাস্তা ছিল না আমার কাছে, আপনারা চুপই করছিলেন না। দিদা, আপনি বৌদিকে এত বছর ধরে চেনেন, আপনার কি মনে হয় যে বৌদি জেনে বুঝে আগুন লাগাতে চাইবে? হতে পারে যে বৌদি কয়েলটা রেখেছিল, কিন্তু ওনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। হাওয়ায় হয়তো পড়ে গেছে কয়েল, বা তার উপর চাদরটা পড়ে গেছে, যে কোনো কিছুই হতে পারে। আমরা সবাই জানি যে বৌদি আমাদের পরিবার নিয়ে কতটা ভাবে। হ্যাঁ ঠাকুমা, রুচিতা একদম ঠিক বলছে, তুমি একবার ভেবে দেখো। দিদা প্লিজ, ঋতু বৌদিকে ক্ষমা করে দিন, ওনার কোনো ভুল নেই। আর বৌদি, দিদা আমাদের থেকে অনেকটাই বড়, ওনার অধিকার এটা আমাদের ভুলে আমাদের বকা, ওনার কথাটা মনে নিও না প্লিজ। সুখে থাকো। আই এম সরি ঠাকুমা। কোনো ব্যাপার না, হয় এরকম মাঝে মাঝে। যাও ঋতু, মাকে গেস্ট রুমে নিয়ে যাও। আসুন। চলো। হ্যাঁ চলো। ওয়াও রুচিতা, তুমি তো পুরো ম্যাজিক দেখালে, কত সহজে ঝগড়াটাকে বন্ধ করে দিলে। না, নিহার বাবু, যেমন এই আলাদা আলাদা ফুল মিলে গুচ্ছ তৈরি হয় না, তেমনি আমরা আলাদা আলাদা হলেও এই পরিবারের অংশ, একসাথে থাকলে সুন্দর আর আনন্দে থাকব আর শক্তিশালী থাকব। আর যতদিন আমি এই বাড়িতে আছি না, এই পরিবারকে ভেঙে যেতে দেব না। এবার যাই। যতক্ষণ আমি এই বাড়িতে থাকব, কাউকে এক হতে দেব না, এক এক করে সবাইকে আলাদা করব। আর সবার আগে শুরু করব তোমাকে দিয়ে রুচিতা।
হারটা কি সুন্দর! এত দামি হার কার জন্যে? মা, এটা যোধপুরের রাজবাড়ির জড়োয়া গয়না, খুব দামি জিনিস এটা। ওরা কালকে এসে নিয়ে যাবে, ততক্ষণ এটা সাবধানে রাখতে হবে। দাও, এটা আমি সাবধানে রাখছি। বাবা, আপনার চা। রুচিতা, রুচিতা, এই হারটাকে সেইভাবে সাবধানে রাখবে যেমন তুমি আগেরবার ঠাকুরের ওই ময়ূর পঙ্খিটা রেখেছিলে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মা, নাও রেখে দাও। এই নিন বাবা, আর আপনি চিন্তা করবেন না, আমি এটা সাবধানে রাখবো। ঠিক আছে মা। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 5 মিনিটে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মা। প্রীতি, আপনারা জল খাবার খেয়ে নিন, আমি এটা রেখে আসছি। চল প্রীতি, আমরা খেয়ে নিই এবার। মা, তোমার একটু খারাপ লাগলো না? কিসের কথা বলছিস তুই? মা, বাবা তোমার হাত থেকে কেড়ে নিয়ে হারটা রুচিতা বৌদিকে দিয়ে দিল, তোমার একটু খারাপ লাগলো না? আরে ওটা আমার নিজের হাত ছিল না কি যে আমার খারাপ লাগবে, বরং ওটা মাথা ব্যথা ছিল। ভালো হয়েছে এই মাথা ব্যথা রুচিতা সামলাবে, আমার কিচ্ছু যায় আসে না। মা, তুমি কত সরল! তোমার এই সহজ সরল প্রণালীতে সুযোগ নিচ্ছে রুচিতা বৌদি। কোথাও এই ছোট ছোট দায়িত্বগুলো পালন করতে করতে একদিনও পুরো বাড়িটাই না নিজের দখলে করে নেয়। এসব কি বলছিস তুই প্রীতি? তা নয় তো কি মা, যবে থেকে এই বাড়িতে এসেছি রুচিতা বৌদিরই গুণগান শুনছি আমি। আর শাশুড়ি তো তুমি মা, কিন্তু কার কথা শোনা হয়? বৌদির। আর বাবাও তো এই বাড়ির সব দায়িত্ব ওই রুচিতা বৌদিকেই দিয়ে দেয়। ঋতু বৌদিও তো এই বাড়ির বড় বউ, কিন্তু না, রুচিতা বৌদিকে ছাড়া কেউ কাউকে দেখতেই পায় না। ভেবে দেখো মা। মা, এখনো কিচ্ছু হয়নি, সময় থাকতে সব কিছু সামলে নাও, নয়তো এই বাড়িতে তোমার গুরুত্ব না কমে যায়। মায়ের কান তো ভরে দিয়েছি, এবার আজ রাতের মধ্যে বাকি সবার বিশ্বাসও রুচিতার উপর থেকে উঠে যাবে। চাবি ওয়াশরুম থেকে আসি আমি। এসেছিল চাবিটা কোথায় গেল? এখানেই তো রাখলাম একটু আগে। আমি চাবিটা এদিক ওদিক রাখতে পারবো না, এটাকে আমি বরং আমার কাছেই রাখি। চাবিটা আমি কি করে নেব? বৌদি, আমি কিছু সাহায্য করব? না প্রীতি, আমি করে নেব, তুমি যাও আর গরম গরম খাবার খাও। আরে বৌদি, করতে দাও না, আমার ভালো লাগবে। বরং এক কাজ করি, আমি রুটি বেলে দিই,
তুমি সেঁকে দাও, তারপরে সবাই একসাথে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসো। প্রীতি? হ্যাঁ বৌদি। হে ভগবান, বৌদি তুমি ঠিক আছো তো? আই এম সো সরি, জানি না কিভাবে গরম লেগে গেল। কোনো ব্যাপার না প্রীতি, হয়ে যায় এরকম, তোমার লাগেনি তো এটাতে? না বৌদি, আমি ঠিক আছি। ঠিক আছে, থ্যাংক গড, সবকটা চাবি ঠিকঠাক আছে। সরি বৌদি, আমার না এখান থেকে চলে যাওয়া উচিত, তুমি করে নাও, কোথাও আমার জন্য আবার পুরো বাড়িটাই না পুড়ে যায়। ঠিক আছে, আমি জলখাবার নিয়ে আসছি। হ্যাঁ আজ তোমার উপর থেকে বাবার যদি বিশ্বাস না ওঠাতে পেরেছি, তাহলে আমার নামও প্রীতি নয়। সাবানের ছাপ তুলে চাবি তো বানিয়ে নিয়েছি, শুধু এবার খুলে যাক। কি হয়েছে রুচিতা? নিহার বাবু এখানে কেউ এসেছিল, এই দেখুন এই ঘড়িটা পড়ে আছে। রুচিতা, হতে পারে ঘুমের চোখে তোমার হাত লেগে পড়ে গেছে। আমি একবার ওই রয়্যাল নেকলেসটা চেক করিনি। রিল্যাক্স রুচিতা, কেন টেনশন করছো তুমি, আলমারি বন্ধ করেছিলে তো, চাবিও তোমার কাছেই আছে।
তাহলে? হ্যাঁ, তো টেনশন নিও না, ঘুমিয়ে পড়ো। একবার দেখেই নি বরং। ও গড, নিহার দাদা রুচিতা বৌদি দুজনেই উঠে পড়েছে। এবার কি করি, কোথায় লুকোই এই নেকলেসটা? যদি দুজনেই জানতে পেরে যায় তাহলে সরগোল পড়ে যাবে। হারের বাক্সটা ঠিকঠাক আছে। একবার বের করেও দেখেই নি। সব টপ একই রকম, আমি না আবার কনফিউজ হয়ে যাই।